नजर रखब यह मुहूर्ते सबथेके गुरुत्वपूर्ण खबरे अनंत महाराजेर नाम घोषणा करल बीजेपी। अनंत महाराजेर नाम घोषणा करल बीजेपी। राज्यसभा सांसद पदे कोचबिहारेर अनंत महाराजेर नाम घोषणा करल भारतीय जनता पार्टी। कोचबिहारे बीजेपी सांसद तथा केंद्रीय स्वराष्ट्र प्रतिमंत्री निशीथ प्रामाणिक गतकाल साक्षात करते जान, भोटेर गणना चलछिल सेई माझे किन्तु साक्षात करते जान तिनि जीसीपीएर अन्यतम प्रधान एई अनंत महाराजेर साथे देखा करते। एवं तारपर आज प्रकाशे चले एसेछे सेई लिस्ट जेखाने बीजेपीर तरफ थेके किन्तु अनंत महाराजेर नाम सरासरि उठे एलो। एवं सेई लिस्ट देखते पाच्छेन एई मुहूर्ते, सेई लिस्टे किन्तु सरासरि नाम রয়েছে বিভিন্ন জায়গা থেকে। রাজ্যসভার যে সাংসদ এসে সদস্য পদ, সেই সদস্য পদে গুজরাটের দুটো নামের পরই তিন নম্বরে কিন্তু পশ্চিমবঙ্গ থেকে অনন্ত মহারাজের নাম লেখা রয়েছে। উল্লেখযোগ্যভাবে অনন্ত মহারাজ, যিনি অনন্ত রায় বলেই যার টাইটেল আমরা জানি, অনন্ত মহারাজ নামেই তাকে আখ্যায়িত করে এই নোটিশ জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কেন্দ্রীয় কার্যালয়ের পক্ষ থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে। আবারও একবার আপনাদের জানাবো, সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক হাত ধরেই কার্যত অনন্ত মহারাজের নাম ঘোষণা হয়ে গেল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের হাত ধরে রাজ্যসভার সাংসদ পদে, সাংসদের সদস্য পদে নাম ঘোষণা হয়ে গেল অনন্ত মহারাজের। গতকাল যে জল্পনা উঠেছিল সেই জল্পনায় কার্যত জল ঢালা হল বিজেপির পক্ষ থেকে, কারণ সরাসরি রাজ্যসভার সাংসদের সদস্য পদে নাম ঘোষণা হয়ে গেল অনন্ত মহারাজের। এবং গতকালই তিনি সম্মতি জানিয়েছিলেন এই প্রস্তাবে আমরা দেখেছি। গতকালে সেই ছবি দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এবং তার সাথেই জল্পনা কিন্তু শুরু হয়েছিল। সত্যি অনন্ত মহারাজ কি রাজি হবেন এতে? আমরা জানি একদিকে বিজেপি গোটা রাজ্যে তাদের যে ক্ষমতা বিস্তার, তাদের বিভিন্ন জায়গায় প্রধান বিরোধী শক্তি হয়ে ওঠায় শক্তি বাড়ানোর লক্ষ্যে কিন্তু রয়েছে। তাই আমরা গতকাল কিন্তু দেখেছি ভোট গণনা চলছে, যখন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম খবর আসছে, তার মাঝখানেই বিজেপি কিন্তু বিজেপির তরফ থেকে কিন্তু দেখা যাচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক কার্যত চলে গিয়েছিলেন অনন্ত মহারাজের বাড়িতে। এ বিষয়ে বলে রাখা ভালো যে অনন্ত মহারাজ কার্যত তার নিজের ক্ষেত্রে নিজের জায়গাতে তিনি একটা রাজবংশী ভোট ব্যাংক হিসেবে কিন্তু তার নাম সবার প্রথমেই উঠে আসে। এবং বিজেপি উত্তরবঙ্গে রাজবংশী ফ্যাক্টর অনেকটা যে গুরুত্ব দিয়ে দেখছে এটা কিন্তু বলাই বাহুল্য। আমরা শুরু থেকে যদি দেখি, অনন্ত মহারাজ যিনি কিন্তু জিসিপি এক সময় করেছেন এবং পরবর্তীতে জিসিপি অনেক যে মাথারা অর্থাৎ নেতৃত্বরা, শীর্ষ নেতৃত্বরা অনেক ভাগে ভাগ হয়ে যাওয়ার পর তিনি নিজেই কিন্তু তার অনুগামীদের নিয়ে পরিচালনা করছিলেন অনুষ্ঠান বিভিন্ন সব কিছু। তার মাঝে বিধানসভা নির্বাচনের ঠিক আগে আমরা দেখেছিলাম যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার সাথে অর্থাৎ অনন্ত মহারাজের সাথে দেখা করতে চলে গিয়েছিলেন কিন্তু আসামে। এবং তার পরবর্তীতে নিশীথ প্রামাণিক, তার সাথে একটা সুসম্পর্ক যে রয়েছে অনন্ত মহারাজের এটা বারবার প্রকাশ্যে এসছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় যখন অনন্ত মহারাজের যে টিলা রায়ের জন্মবার্ষিকী অনুষ্ঠানের মঞ্চে সে উপস্থিত হয়েছিলেন, তারপরেও বারংবার দেখা গিয়েছে অনন্ত মহারাজ সব ইস্যুতেই কার্যত বিজেপিকে কিন্তু সাপোর্ট করত। এই যে সাপোর্ট, এইটা আমরা পরপর যখন লক্ষ্য করেছি, তার মাঝেই আবার আমরা এই একদম যদি সম্প্রতি চলে আসি, এই একদম সম্প্রতি আমরা দেখেছি যে প্রাক্তন মন্ত্রী তৃণমূলের সেই রাজীব বন্দ্যোপাধ্যায়, তিনি যখন এসেছেন উত্তরবঙ্গে কোচবিহারে, তিনি কিন্তু সাক্ষাৎ করতে চলে গিয়েছিলেন অনন্ত মহারাজের বাড়িতে। আর বিভিন্ন সময়ে যখন তৃণমূলের তরফ থেকে যোগাযোগ করা হয় তার সাথে, সেই ছবিগুলো যখন আসে, তখনই কিন্তু আবার বেশ কিছু মানুষ ভাবতে শুরু করেন যে সত্যি কি তাহলে অনন্ত মহারাজ এবার তৃণমূলের দিকে ঝুঁকে গেল? কারণ তিনি একটা বিরাট বড় ফ্যাক্টর, তিনি রাজবংশী ভোটের জন্য তার বহু অনুগামী রয়েছে, তিনি নিজেই, তিনি কিন্তু নিজেকে দেবতা বলেও বিভিন্ন জায়গায় আখ্যায়িত করেছেন। আমরা আরো বিস্তারিত আলোচনা করবো, তবে তার আগে চলে যাবো এই মুহূর্তে উজ্জ্বল অর্থাৎ সুরঞ্জিত রয়েছে আমাদের সাথে, সুরঞ্জিতের কাছে বিস্তারিত জানবো। সুরঞ্জিত, এই মুহূর্তে সব থেকে বড় খবর আমরা জানি অনন্ত মহারাজ এদেরই উত্তরবঙ্গের রাজবংশী ভোটের একটা বড় ফ্যাক্টর, তার নাম বিজেপি কিন্তু ঘোষণা করে দিল কার্যত রাজ্যসভার সাংসদ পদে, রাজ্যসভার সাংসদের সেই সদস্য পদে তার নাম চলে আসার পর। তুমি কি জানতে পারছো?
হ্যাঁ দেখো বন্যা, প্রথমে জানিয়ে রেখে যে বিষয়টা উঠে আসে, এই রাজ্যসভা সাংসদ পদে যখন কেবির পক্ষ থেকে সর্বভারতীয় যে বিজেপির দল রয়েছে তাদের পক্ষ থেকে তিনটি নাম ঘোষণা করা হয়েছে, দুটি রাজ্যসভার সাংসদ পদ ঘোষণা করা হয়েছে গুজরাট থেকে, পশ্চিমবাংলা থেকে একটি নাম মাত্র ঘোষণা করা হয়েছে, তাও পশ্চিমবঙ্গের প্রান্তিক জেলা কোচবিহার থেকে অর্থাৎ উত্তরবঙ্গ থেকে। কারণ উত্তরবঙ্গে কিন্তু 25% উপরে রাজবংশী ভোটার রয়েছেন, তাই কিন্তু বিজেপি এবং তৃণমূল উভয় দলই কিন্তু নির্বাচনের প্রাককালে এবং নির্বাচনের সময়গুলোতে রাজবংশী ভোটকে টানতে কিন্তু মরিয়া উভয় দল শুধু নয়, তৃণমূল, বিজেপি, কংগ্রেস, বামপন্থ সকলে কিন্তু রাজবংশী ভোট টানতে মরিয়া থাকেন। তবে কিন্তু আমরা দেখেছি 2019 সালের লোকসভা নির্বাচনের প্রাককাল থেকে তৃণমূল এবং বিজেপি উভয় দলই কিন্তু মরিয়া হয়ে পড়ে রয়েছিল রাজবংশী ভোট টানতে, কারণ রাজবংশী ভোট একটা গোটা উত্তরবঙ্গ এবং কোচবিহার জেলা, জলপাইগুড়ি, আলিপুর এবং উত্তর দিনাজপুর জেলাতে একটা বিশাল ফ্যাক্টর কিন্তু ক্রিয়েট করে। তাই রাজবংশী ভোট টানতে মরিয়া যেরকম বিজেপি, সেরকম তৃণমূল। তৃণমূলের পক্ষ থেকে বারংবার কিন্তু সেই রাজবংশী সম্প্রদায়ের উন্নয়নের কথা বলেছেন এবং উন্নয়ন করেছে রাজবংশী ভাষা একাডেমি, এবং এখানে রাজবংশী ভাষা একাডেমির চেয়ারম্যান পদেও একজন রাজবংশী সম্প্রদায়ের মানুষকে বসানো হয়েছে। পাশাপাশি নারায়ণী ব্যাটেলিয়ান কিন্তু তৈরি করেছেন মমতা ব্যানার্জি, এবং বিজেপির পক্ষ থেকে কিন্তু কম নয়, তারা কিন্তু 2019 নির্বাচনের প্রাককালে তিনি কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যখন অমিত শাহ তিনি এসেছিলেন কোচবিহারে, ওকে তিনি কিন্তু ঘোষণা করে গিয়েছিলেন যে নারায়ণী সেনা তিনি তৈরি করবেন। এর পরবর্তীতে কিন্তু রাজবংশী সম্প্রদায়ের মধ্যে মানুষের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা যায়, অধিকাংশ ভোট কিন্তু বিজেপির পক্ষে যায়, এবং এখান থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যিনি ঋষিত প্রামাণিক রয়েছেন, তিনি কিন্তু প্রথমবার কোচবিহার থেকে বিজেপির কোনো এমপি এখান থেকে কিন্তু জয়লাভ করেন। এর পরবর্তীতে কিন্তু উত্তরবঙ্গ 2021 বিধানসভা তো বিজেপির একটি শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত হয়, তাই কিন্তু বিজেপির পক্ষ থেকে এই উত্তরবঙ্গের এই শক্ত ঘাঁটিকে আরো শক্তিশালী করতে তার রাজবংশী ভোটের প্রতি কিন্তু ঝুঁকে পড়েছেন, এবং রাজবংশী ভোট তথা উত্তর বিজেপির ঘাঁটিকে আরো শক্তিশালী অনন্ত মহারাজের না, কারণ বিজেপির পক্ষ থেকে রাজনৈতিক মহলের বিশেষ ধারণা যে অনন্ত মহারাজ যদি তিনি বিজেপিতে এই রাজ্যসভা সাংসদ পদে যান তাহলে কিন্তু রাজবংশীর 100% ভোটের মধ্যে 90% ভোটই কিন্তু বিজেপির ঝুলিতে যাবে। কারণ আর বিগত আগামী এগারো মাস বাদেই কিন্তু নির্বাচন রয়েছে, তাই কোনোভাবে জয়ী আসনটি যে বিজেপির যে জয়ী আসন রয়েছে সেটা কখনোই বিজেপি হারাতে চাইছে না। তাই এদিকে যখন প্রথম কোর্টকে একজন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেওয়া হয়েছে, নিশীথ মানিককে একজন রাজবংশী সম্প্রদায়ের একজন তাকেও দেওয়া হয়েছে মন্ত্রিত্ব, এবং পার্শ্ববর্তী জেলা আলিপুরদুয়ার যে জন বার্লা এসটি বেল্টের তাকেও কিন্তু মন্ত্রিত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয়। উত্তরবঙ্গে দুটো কেন্দ্রীয় মন্ত্রী থাকা সত্ত্বেও কোচবিহারের বুক থেকে যখন আবার এই রাজ্যসভা সাংসদ অর্থাৎ পশ্চিমবঙ্গের মধ্যে বিজেপির পক্ষ থেকে একটি নামই ঘোষণা করা হবে, সেই নামের একটি নাম কিন্তু কোচবিহার জেলার থেকেই ঘোষণা করা হলো, তাও রাজবংশী সম্প্রদায়ের। তা রাজনৈতিক বিশেষজ্ঞদের মত, বিজেপি কিন্তু ভোট দিয়েছে রাজবংশী সম্ভোট এবং উত্তরবঙ্গকে আরও বেশি শক্তিশালী করতে আসন্ন লোকসভা নির্বাচনে। বিগত কয়েক ঘন্টা আগেই কিন্তু উত্তর পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে গোটা রাজ্য জুড়ে, বিগত কাল থেকে কিন্তু সেই নির্বাচন হচ্ছিল বিভিন্ন জায়গায়, বিরোধীরা তার সঠিক আসন জয়লাভ করেছে, এবং বিজেপি অন্যান্য বারের তুলনায় এবার কিন্তু অনেকটাই ফল করেছে, যদিও বিজেপির পক্ষ থেকে বারংবার কিন্তু সন্ত্রাসী একটা অভিযোগ করা হয়েছিল, তা সত্ত্বেও কিন্তু বিজেপি একটা ভালো ফল করেছে। তাই কিন্তু পাশাপাশি কোচবিহার সহ এবং গোটা রাজ্য জুড়ে সবুজ ঝড় বইলেও বিভিন্ন জায়গায় কিন্তু বিজেপি ভালো ফল করেছে বর্তমানে, যেটা বিজেপির কখনোই ছিল না। কোচবিহার জেলা পরিষদের 34টি আসনের মধ্যে 2টি আসন কিন্তু ইতিমধ্যে বিজেপি জয়লাভ করেছে। এর পরবর্তীতেই ফল ঘোষণা শেষ হতেই কয়েক ঘন্টা বাদেই বিজেপির এই সিদ্ধান্তে কিন্তু রাজনৈতিক মহল একটা গুঞ্জন সৃষ্টি হয়েছে, বিজেপি তাহলে কি এখন থেকে কি লোকসভা নির্বাচনের গুটি সাজাতে ব্যস্ত, রাজবংশী ভোটকে নিজের ঝুলিতে টানতে ব্যস্ত, এমনটি কিন্তু মনে করছে রাজনীতি বিশেষজ্ঞরা। বন্যা, এই বিষয়ে তোমার কাছে আরো একটু প্রশ্ন রাখবো সুরঞ্জিৎ। আমরা একদিকে দেখছি বিজেপি রাজবংশী ভোট টানতে ব্যস্ত, কোচবিহারের অনন্ত মহারাজ তিনি কার্যত তৃণমূল না বিজেপির, এই প্রশ্নটা যখন থেকে যাচ্ছিল কার্যত বিজেপির দিকেই কিন্তু পাল্লা ভারী হয়ে তিনি বিজেপির ঘরেই ঢুকে পড়লেন। এবং তার সাথেই তোমার কাছে যদি আসি, আমরা জানি আলিপুরদুয়ার থেকে তৃণমূলের তরফ থেকে প্রকাশ শিক বরাই রাজ্যসভার সাংসদ পদে প্রার্থী, তাকে কিন্তু করেছে তৃণমূল।
এবং তাহলে কি এক্সট্রা একটা ইম্পর্টেন্ট দেওয়া হচ্ছে এই উত্তরবঙ্গকে? পাশাপাশি দুই জেলা, একদিকে বিজেপি কোচবিহার থেকে একজনকে মনোনীত করতো, অন্যদিকে তৃণমূল, যেখানে রাজ্যসভার সাংসদের সদস্য পদে তৃণমূলের কিন্তু পাঁচটাতে, ছটা মোট আসনের মধ্যে তৃণমূল পাঁচটাতে কিন্তু জয়ী, এটা আমরা কার্যত ধরে নিতে পারি, অনেকটাই কিন্তু বেশি তাদের দিকে পাল্লা ভারী। তার মধ্যে একটা কিন্তু পাচ্ছেন আবার প্রকাশ চিকবরায়েক, যিনি আলিপুরদুয়ারে তৃণমূলের জেলা সভাপতি পদে ছিলেন, তিনি কিন্তু আবার এই পদে তাকে রাখা হয়েছে। পাশাপাশি দুটো জেলা এতটা বেশি বাড়তি, প্রত্যেকটা বিরোধী দল শাসক দল দুজনই এতটা গুরুত্ব দিচ্ছে। হ্যাঁ অবশ্যই বন্যা, সব থেকে বড় গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি তুলে ধরছি, কারণ 2021 লোকসভা 2021 বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পরবর্তীতেই কিন্তু উত্তরবঙ্গে কিন্তু বিজেপি একটা ভালো ফলাফল করেছিল এবং আলিপুরদুয়ার জেলা, কোচবিহার জেলা, জলপাইগুড়ি জেলা, উত্তর দিনাজপুর জেলা, এই সমস্ত জায়গাগুলোতে, দার্জিলিং জেলাতে বিজেপি কিন্তু ভারী মাত্রায় জয়লাভ করেছিল। এর পরবর্তীতেই যখন রাজ্য সরকারের তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ফের ক্ষমতায় বসে, এর পরবর্তীতে কিন্তু উত্তরবঙ্গের মানুষের মধ্যে কিন্তু একটা গুঞ্জন সৃষ্টি হয়েছিল, জন বার্লা, নিষিদ্ধ প্রামাণিক এবং রাজবংশী সম্প্রদায়ের একাংশ এবং ফেসবুক থেকে, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু একটা গুঞ্জন সৃষ্টি হয়েছিল এবং বিতর্ক তৈরি হয়েছিল যে উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করা হবে, উত্তরবঙ্গের আলাদা রাজ্যের দাবি নিয়ে একটা আন্দোলনের সরব হয়েছিল। এর পরবর্তীতে কিন্তু উত্তরবঙ্গ একটা কিন্তু ফ্যাক্টর হয়ে দাঁড়ায় গোটা ভারতবর্ষের রাজনীতিতে তথা পশ্চিমবাংলার রাজনীতিতে, কারণ যখন এই দাবিটা যখন জোরালো হতে থাকে, ধীরে ধীরে কিন্তু তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে বিজেপি উভয়ে কিন্তু তারা কিন্তু সেই রাজনীতির চাপানোত্তরে তাদের মধ্যে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়। তৃণমূল সেটাকে কঠোরভাবে দমন করার চেষ্টা করে এবং বিজেপির পক্ষ থেকে কখনো বা তাদের সাংসদ, বিজেপির সাংসদ সেই সওয়ালকে তারা সমর্থন করে, আবার কখনো বা রাজ্য বিজেপির পক্ষ থেকে সেই সওয়ালকে এড়িয়ে যাওয়া হয়। তবে কিন্তু এই উত্তরবঙ্গ যেটাকে নিয়ে আগে ফ্যাক্টর, বিভিন্ন সময় উত্তরবঙ্গের মানুষরা বারংবার প্রশ্ন তুলেছিল, উত্তরবঙ্গের মানুষ বঞ্চিত, উত্তরবঙ্গের মানুষের সঠিক উন্নয়ন হয়নি, বিরোধীরা যখন বারংবার প্রশ্ন তোলে, যখন বামপন্থ ক্ষমতায় ছিল তখন তৃণমূল এই প্রশ্ন তুলছিলেন, যখন তৃণমূলতা রয়েছেন তখন বিজেপি এই প্রশ্ন তুলছেন উত্তরবঙ্গ বঞ্চিত, এমতো অবস্থায় দাঁড়িয়ে থেকে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো উত্তরবঙ্গ যে একটা বড় ফ্যাক্টর তাই কিন্তু একদম চোখের সামনে চলে আসছে, কারণ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একজন সম্প্রদায়ের মানুষকে তাকে রাজ্যসভা সাংসদ পদে তার নাম ঘোষণা করা হয়েছে। অন্যদিকে সর্বভারতীয় বিজেপি দল যে গোটা পশ্চিমবঙ্গে থেকে একটি নাম ঘোষণা করবে, সেখান থেকেও কিন্তু অনন্ত মহারাজ অর্থাৎ সিটুলকাস মানে রাজবংশী সম্প্রদায়ের একজন মানুষকে তাকে সাংসদ পদে, রাজ্যসভা সাংসদ পদে তাকে নির্বাচিত করে তার নাম ঘোষণা করা হয়েছে। তো উত্তরবঙ্গে কিন্তু একটা ফ্যাক্টর রয়েছে, রাজবংশী ভোট অবশ্যই ফ্যাক্টর রয়েছে এবং উত্তরবঙ্গের ভাবাবেগকে, মানুষের ভাবাবেগকে কিন্তু যথেষ্ট মর্যাদা দেওয়া হচ্ছে রাজ্য রাজনীতিতে। এটা নিয়ে কিন্তু সাধারণ মানুষ থেকে রাজনৈতিক বিশেষজ্ঞদের এটাই বক্তব্য। পর্ণা বেশ, ধন্যবাদ তোমাকে সুরঞ্জিৎ ধর, আমাদের সহকর্মী, আমাদের বিস্তারিত সেই তথ্য তুলে ধরলো, আপাতত ধন্যবাদ তোমাকে সুরঞ্জিৎ। আপনাদের আরো একবার জানাবো যে এই মুহূর্তে সব থেকে বড় খবর, রাজ্যসভার সাংসদ পদপ্রার্থী বিজেপির তরফ থেকে অরন্ত মহারাজ, কোচবিহারের রাজবংশী সেন্টিমেন্টকে অনেকটাই বাড়তি গুরুত্ব দিয়েছে আগের থেকে বিজেপি, রাজবংশী ভাবাবেগকে, সেন্টিমেন্টকে কাজে লাগাতে, তাই এবার কি অনন্ত মহারাজকে সামনে নিয়ে আসলো এবং কার দিকে অনন্ত মহারাজ ঝুঁকে রয়েছেন? তৃণমূল না বিজেপি এই প্রশ্নটা ঘোরাফেরা করছিল যখন মাঝে মাঝেই কখনো কখনো তৃণমূলের বিভিন্ন নেতৃত্বরা তারা এসে দেখা করেছেন অনন্ত মহারাজের সাথে এবং বলেছেন এটা সৌজন্য সাক্ষাৎ নেহাজি, কিন্তু এটা আদৌ যে শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ ছিল না এটাও কিন্তু কার্যত এখন স্পষ্ট। আর এই বিষয়ে আমরা গতকাল দেখেছিলাম যে আসন্ন নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে বিজেপির প্রার্থীকে অনন্ত মহারাজ, সেই রাজ্যসভা নির্বাচনের সেই প্রশ্নের উত্তর পাওয়া গিয়েছে, রাজনৈতিক মহলে সেই জোর জল্পনা এই মুহূর্তে কিন্তু তার অবসান ঘটেছে ইতিমধ্যেই, সেই জন্যই কিন্তু বারবার করে বিভিন্ন মহল থেকে এই যে তার সাথে দেখা করতে আসছিল এটা কার্যত এই মুহূর্তে স্পষ্ট। এবং আপনাদের এই হিসেবে জানাবো যে কি পরিস্থিতি রয়েছে, আপনাদের জানাবো যে জল্পনা অবসান ঘটিয়ে অনন্ত মহারাজ যখন রাজ্যসভার সাংসদ পদে প্রার্থী, ঠিক তখনই কিন্তু অনন্ত মহারাজ তার জবাব ছিল আমার কাছে নিষিদ্ধ প্রামাণিক একটা প্রস্তাব নিয়ে এসেছিলেন, আমি তাতে সম্মতি দিয়েছি। কি প্রস্তাব দিয়েছেন মন্ত্রী সেইটা প্রসঙ্গে তিনি বলেন, কি প্রস্তাব আমি এখন বলবো না, কিন্তু প্রস্তাবটা যে এই যে রাজ্যসভার সাংসদ পদের জন্যই ছিল এটা কার্যত এখন স্পষ্ট। আপনাদের জানিয়ে রাখবো এই বিষয়ে, আগামী আগস্ট মাসে বাংলা থেকে রাজ্যসভার ছটি আসন খালি হচ্ছে।
চলছে। বর্তমানে এই আসনগুলিতে নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলের কাজ চলছে বিধানসভায়। তার পাঁচটিতে শাসক দল তৃণমূল কংগ্রেসের জয় নিশ্চিত, আর এই পাঁচটি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছে তৃণমূল। কিন্তু ওই এক আসনে প্রার্থীর নাম ঘোষণা করেনি গেরুয়া শিবির। মঙ্গলবার পঞ্চায়েতে ভোটের ফলাফলের মধ্যে এই বিষয়ে পদক্ষেপ করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। বিজেপির একাংশ সূত্রে খবর, অনন্তের সাথে প্রার্থী হওয়ার বিষয়ে অনেকদিন ধরে আলোচনা চলছিল বিজেপির। মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে ফোনে দুবার কথা হয়েছে অনন্তর, আর সেখানেই অনন্তর রাজ্যসভায় বিজেপির প্রার্থী হওয়ার বিষয়টি চূড়ান্ত করেছেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক আবার অনন্তকেই প্রার্থী হিসেবে চেয়েছেন, আর সেটাই কার্যত প্রমাণ হল এবং তিনি কিন্তু কার্যত পদপ্রার্থী হয়ে গেলেন বিজেপির। অনন্ত পশ্চিমবঙ্গে 23টি বিধানসভা এবং 2টি লোকসভায় নির্ণায়ক শক্তি কিন্তু রাজবংশী ভোটাররা। এই বড় অংশের ভোটারদের মধ্যে অনন্ত মহারাজের যে একটা প্রভাব রয়েছে এবং এটা কিন্তু স্পষ্ট, যখন বিভিন্ন অনুষ্ঠান করেন অনন্ত মহারাজ, শুধুমাত্র কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি নয়, বিভিন্ন প্রান্ত এমনকি মালদা মুর্শিদাবাদ থেকে রাজবংশী বিভিন্ন জনজাতির মানুষ চলে আসেন এবং তারা এসে কিন্তু একেবারে ক্যাম্পের মতো করে থাকেন তার সেই অনুষ্ঠানগুলোতে, এবং এসব কিছু কিন্তু নিজের চোখে দেখেছেন ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। এবং তাকে অর্থাৎ অনন্ত মহারাজকে যদি রাজ্যসভার সাংসদ করা হয়, রাজবংশী সমাজের কাছে একটা কিন্তু ইতিবাচক বার্তা যাবে। তার সাথেই বিজেপি প্রথম রাজ্যসভার সাংসদ উত্তরবঙ্গ থেকে হলে লোকসভা ভোটে তার রাজনৈতিক সুফলও মিলতে পারে বিজেপির, এমনটাই কিন্তু মনে করছেন সুকৌশলীরা। এবং উনিশশো আশি সালে বিজেপির গঠনের পর, অর্থাৎ এ রাজ্যে বিজেপির গঠনের পর, এই বাংলা থেকে প্রথম বিজেপি রাজ্যসভার সাংসদ পাবে এবার। অত্যন্ত তাৎপর্যপূর্ণ, ১৯৮০ সালে বিজেপির গঠনের পর থেকে এই বাংলা থেকে প্রথম বিজেপির রাজ্যসভার সাংসদ পাবে বিজেপি, এবং এক্ষেত্রে সেই নামটাই কিন্তু এই অনন্ত মহারাজ কোচবিহার থেকে, তিনি একজন রাজবংশী মুখ হিসেবে তিনি কিন্তু যাচ্ছেন এবং সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই বিজেপির প্রজেকশনের ক্ষেত্রেও সেটা কিন্তু কার্যত স্পষ্ট। আর সেক্ষেত্রে উত্তরবঙ্গের ভূমিপুত্রকে সংসদের উচ্চ কক্ষে পাঠালে উত্তরবঙ্গে বিজেপির রাজনৈতিক শক্তি যেমন বৃদ্ধি পাবে, এবং সেটাই কিন্তু মনে করছে বিজেপি নেতৃত্ব, কার্যত স্পষ্ট। তবে অনন্তকে বিজেপি রাজ্যসভার সাংসদ করলে আখেরে তাদের লাভ বলেই মনে করছে তৃণমূল, কারণ উত্তরবঙ্গকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণার পর দীর্ঘদিন ধরে মানে উত্তরবঙ্গকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল বা পৃথক কোচবিহার রাজ্য এই দাবিতে বারবার করেই সওয়াল করে আসছিলেন অনন্ত মহারাজ। তাই তার মতো একজন প্রার্থী বা রাজ্যসভার সাংসদ হলে বিজেপির বিরুদ্ধে বাংলা ভাগের ষড়যন্ত্রের অভিযোগ করা যাবে, যা লোকসভা নির্বাচনে সুফল দিতে পারে তৃণমূলকে। এই ইকুয়েশনটাও কিন্তু আমার সামনে আসছে, তাই স্বাভাবিকভাবে এই মুহূর্তে অনন্ত মহারাজ, যিনি বারবার করে পৃথক কোচবিহার রাজ্য, পৃথক কামতাপুর রাজ্যের দাবি করেছেন, তার এই যে প্রার্থীপদ বিজেপিতে, এটা নিয়ে ফায়দা কিন্তু তুলবে তৃণমূল। কিন্তু একটা বিষয় এক্ষেত্রে কিন্তু উল্লেখযোগ্য, ডিসিপি এর যে শীর্ষ নেতৃত্বরা রয়েছেন তার মধ্যে আরও একজন কিন্তু বংশী বদন, যারা একসাথে পূর্বে কিন্তু সংগঠনের বিভিন্ন কাজ করেছেন, সেই বংশী বদন তিনি কিন্তু তৃণমূলে গিয়ে তৃণমূল থেকে কিন্তু বিভিন্ন পদেও তিনি রয়েছেন, প্রশাসনিক পদে রয়েছেন তিনি, রাজবংশী যে ভাষা একাডেমি আছে সেখানকার দায়িত্বে রয়েছেন তিনি। কিন্তু তিনিও বিভিন্ন সময় রাজবংশীদের ওপর অত্যাচারের যখন খবর প্রকাশিত হয়েছিল উত্তর দিনাজপুরে রাজবংশী খুন, এই সমস্ত ঘটনা সামনে আসার পর আবার রাজবংশীদের হয়ে কিন্তু সওয়াল করেছিলেন প্রশাসনের কাছে এই বংশীবদন বর্মণ। ফলে তার সাথে কি দলের অর্থাৎ তৃণমূলের দূরত্ব একটুখানি বেড়ে গিয়েছিল, আর সেটাতেই কার্যত কিন্তু বিজেপি আবার অন্যদিকে ফায়দা তুললো অনন্ত মহারাজকে প্রার্থী পদ করে। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে দেখতে গেলে পঞ্চায়েত নির্বাচন, যেখানে ভোট গণনা গতকালই শেষ হয়েছে, তারপরেই বিজেপি একটা কিন্তু বড় চাল দিয়ে দিল উত্তরবঙ্গের জন্য, এটা কার্যত বলাই যেতে পারে। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো যে রাজ্যসভার সাংসদ পদে বিজেপির থেকে এই প্রথম এই রাজ্যে ১৯৮০ সালের বিজেপি গঠনের পর এ রাজ্য থেকে প্রথম কোচবিহার থেকে অনন্ত মহারাজ বিজেপির রাজ্যসভার সাংসদ পদের প্রার্থী হিসেবে নাম ঘোষণা করে দিল বিজেপি, আর এই একটা সিটেই কিন্তু বিজেপির জয় কার্যত নিশ্চিত। এ রাজ্য থেকে মোট যেখানে ৬টি আসন রয়েছে রাজ্যসভায় পশ্চিমবঙ্গ থেকে, তার অবশ্য ৫টিতে তৃণমূলের জয় অনেকটাই নিশ্চিত, বিজেপির ১টিতে জয় আপাতত নিশ্চিত রয়েছে।
আর গতকাল কি জানিয়েছিলেন অন্ত মহারাজ ডিজিটাল বাংলার ক্যামেরার মুখোমুখি হয়ে যখন নিশীথ প্রামাণিক কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী চলে গিয়েছিলেন তার সাথে দেখা করতে। কার্যত এ বিষয়ে তার সাথে আলাপ আলোচনা চলছিল এবং ফোনে অমিত শাহের সাথে কথা বলিয়ে দিয়েছিলেন যে নিশীথ প্রামাণিক, সেটা কিন্তু এই মুহূর্তে স্পষ্ট কি জানিয়েছিলেন তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে। শুনুন। মানে আপনি রাজ্যসভার প্রার্থী হতে আগ্রহী, আপনি সম্মত বিজেপির টিকিটে? না না, বলছে যে গ্রহণ করার জন্য, আমাকে যেহেতু এরকমটা ভাবছে আমি আপত্তি করি। এবং কোচবিহারের প্রতিনিধিত্ব একদম একদম রাজ্যসভা অবধি থাকে, কোচবিহার আমাদের শুধু বলেছে, শুধু কোচবিহারের নয়, রাজ্যসভা মানে পুরো রাজ্যের, ঠিক আছে। কিন্তু আমরা এখনো পর্যন্ত যতক্ষণ লিস্ট বেরোবে না ততক্ষণ পর্যন্ত কোনো কিছু তো ফাইনাল নয়, তবে আমরা চাই যে ওনার মতন একজন ব্যক্তি নিশ্চিতভাবে এই পুরো উত্তরবঙ্গের লোকেদের হয়ে কথা বলার জন্য উনি তো সম্মতি দিয়ে দিয়েছেন, আমার হাউসে থাকুক এটা আমরা চাই। আপনি বলছেন কেন্দ্রীয় সরকারি ভরসা? না, এটা রাস্তা, কেন্দ্রীয় সরকার স্যার কি করবে, কেন্দ্রীয় এটি তো রুটটা তো এটাই। কার্যত শুনলেন অনন্ত মহারাজ গতকাল ঠিক এই কথাই কিন্তু বলেছিলেন এবং লিস্ট বার না হওয়া অবধি কোনো মন্তব্য করবেন না এমনটা কিন্তু সাফ জানিয়ে দেওয়া হয়েছিল। আজ লিস্ট বেরিয়ে গিয়েছে, তারপর কি মন্তব্য করেন সেসব আপনাদের জানাবো। তবে তার আগে আরও একবার আপনাদের জানাবো দর্শক বন্ধুদের যে কার্যত বিজেপির তরফ থেকে একটা মাস্টার স্ট্রোক খেলে দেওয়া হলো উত্তরবঙ্গ রাজবংশী প্রধান একজন মুখ অনন্ত মহারাজ, তাকে রাজ্যসভার সাংসদ পদের প্রার্থী হিসেবে যখন বিজেপি দাঁড় করালো। গুজরাট থেকে দুজন এবং রাজ্যসভার রাজ্যসভার একজন, এই রাজ্যের মানুষ অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে একজন, বিজেপির তরফ থেকে তিনটে মোট নাম সামনে এসেছে এবং তার মধ্য থেকে মোট ছটি যেখানে আসন রয়েছে রাজ্যসভার সাংসদ পদে, এই পশ্চিমবঙ্গ থেকে ছটি আসন যেখানে রয়েছে তার পাঁচটি যেখানে তৃণমূল আসন নিশ্চিত, তার মধ্য থেকে আরেকটি আসন কিন্তু বিজেপির জন্য নিশ্চিত। এই আসনটির জন্যই কিন্তু অনন্ত মহারাজের নাম কার্যত প্রকাশ্যে এনেছে বিজেপি এবং তৃণমূলের তরফ থেকে অন্যদিকে কিন্তু মাস্টার স্ট্রোকের চাল মাস্টার স্ট্রোকেই দিচ্ছে তৃণমূল। সেখানে আবার আদিবাসী মানুষের আদিবাসী মুখকে সামনে আনা হয়েছে। প্রকাশ চিকবরাইক আলিপুর দুয়ারে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি ছিলেন তিনি এবং তাকে কার্যত রাজ্যসভার সাংসদ পদে প্রার্থী করেছে তৃণমূল এবং উত্তরবঙ্গকে বাড়তি গুরুত্ব যে দিচ্ছে তৃণমূল তা প্রত্যেক পদেই স্পষ্ট। শাসক দলের প্রত্যেক পদেই আমরা দেখতে পেয়েছি, শুধুমাত্র একটি নয়, নবজোয়ার পঞ্চায়েত নির্বাচনে যাতে ভালো ফল করে, যেখানে দুর্নীতি বিভিন্ন ইস্যুতে এ রাজ্যে তৃণমূল কোণঠাসা হয়ে পড়েছিল পঞ্চায়েত নির্বাচনের পূর্বে, সেইখানে নবজোয়ার চালু করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড তিনি শুরু করেছিলেন তা কিন্তু কোচবিহার থেকে অর্থাৎ উত্তরবঙ্গ থেকে। পরবর্তীতে আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্নবার কিন্তু এসেছেন একে একে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় এবং শেষবার তার পঞ্চায়েত নির্বাচনের প্রচার তিনি শুরু করেছিলেন কোচবিহার থেকে, তারপর গিয়ে চলে গিয়েছিলেন মালদা থেকে মালবাজার এবং বিভিন্ন জায়গায়। ফলে উত্তরবঙ্গকে একটা বাড়তি গুরুত্ব যে দিচ্ছে এখন শাসক দল এবং তার সাথে বিরোধী দল তা কার্যত স্পষ্ট এবং এই মুহূর্তে দাঁড়িয়ে তাই বলাই যেতে পারে উত্তরবঙ্গের রাজবংশী ভোট একটা বেশ বড় ফ্যাক্টর। কারণ আর এক বছরও বাকি নেই যেখানে লোকসভা নির্বাচন একেবারে দোরগোড়ায় করা আছে লোকসভা নির্বাচন, আর ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে উত্তরবঙ্গ থেকে এরকম একজন মানুষ যার প্রচুর অনুগামী রয়েছে, শুধুমাত্র জিসিপি এর হিসেবে নয়, যিনি নিজেকে গুরু বলে কিন্তু তার বিভিন্ন ধর্মগুরু হিসেবেও কিন্তু তার বিভিন্ন কাজকর্ম রয়েছে অনন্ত মহারাজের, ফলে তার যে অনুগামীরা রয়েছে এই অনুগামীরা সকলেই কিন্তু তার ফলে বিজেপির দিকে ঝুঁকে পড়বে কার্যত নিশ্চিত। এক ছাতার তলায় রাজবংশী ভোটকে কার্যত এক করতে বিজেপির ঘরে সেই রাজবংশী ভোট যাতে পড়ে এই সমীকরণেই এবার কিন্তু
খেলছে তাই বিজেপি। উত্তরবঙ্গে মাস্টার স্ট্রোকটি বিজেপি দিয়ে দিল, তবে দেখার বিষয় যদিও প্রকাশ শেখ বড়াই আলিপুরদুয়ারে আদিবাসী মুখকে সামনে রেখেছে তৃণমূল রাজ্যসভা সাংসদ পদের প্রার্থী হিসেবে, তাই পরবর্তী স্ট্রোক আবার তৃণমূলের কি হয় এটা কিন্তু এই মুহূর্তে সব থেকে চর্চার বিষয় হবে। তবে এটা নিশ্চিত বিভিন্নবার বিভিন্নভাবে তৃণমূলও কিন্তু চেষ্টা করেছে অনন্ত মহারাজকে বাগে আনতে বা হাতে রাখতে, কিন্তু অনন্ত মহারাজকে কার্যত একমাত্র বিজেপি বা নিশীথ প্রামাণিকই কিন্তু পারলো শেষ মুহূর্তে তাদের কুক্ষিগত করতে। কারণ অনন্ত মহারাজের সাথে প্রত্যেকেরই আমরা বারবার দেখেছি বিভিন্নবার বিভিন্ন জন যখন এসেছেন, রাজনৈতিক হোক অরাজনৈতিক হোক, শীর্ষ বিভিন্ন নেতা নেতৃত্ব তারা কিন্তু দেখা করেছিলেন বারবার তার সাথে। এবং কার্যত এটা যে শুধু সৌজন্য সাক্ষাৎ কখনোই হতে পারে না এটা আমরা কিন্তু বুঝে গিয়েছি, সাধারণ মানুষ এটা বুঝে গিয়েছে। আবারও একবার আপনাদের জানাবো যে রাজ্যসভা সাংসদ পদের প্রার্থী হিসেবে বিজেপির তরফ থেকে কোচবিহারের অনন্ত মহারাজের নাম ঘোষণা করলো বিজেপি।